নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার দ্বিজেন্দ্রনাথ সরকার, এই মুহূর্তে আপনাদের সামনে ইউটিউবে আসছি মিষ্টি আলুর গুণাগুণ নিয়ে বিশ্লেষণ করার জন্য, বা মিষ্টি আলুর গুণাগুণ কি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা হয়তো অনেকেই ডায়াবেটিসের কারণে বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে অনেকেই মিষ্টি আলুটাকে এড়িয়ে যান, কিন্তু মিষ্টি আলু যে আমাদের অনেক উপকারে আসে, মিষ্টি আলুতে যে অনেক হেলদি প্রোডাক্ট, এটা আমরা অনেকেই বুঝি না। তো মিষ্টি আলু সাধারণত আমরা বুঝি যে মিষ্টি আলু শর্করার বিকল্প হিসেবেই আমরা বুঝি। মিষ্টি আলু শুধু শর্করার বিকল্প নয়, এটি একটি ভালো ধরনের সেক্স ফুড। মিষ্টি আলুকে বলা হয় সেক্স ফুড। শরীরের আমরা সাধারণত বুঝি যে শরীরে কোনো সবজি যদি আমাদের শরীরে বিটা ক্যারোটিন আকারে ঢোকে, তাহলে সেটা কিসে রূপান্তরিত হয়? ভিটামিন এ তে রূপান্তরিত হয়। আর এই ভিটামিন নারীদের যোনি এবং ইউটেরাসের আকার ভালো রাখতে সহায়তা করে। তাছাড়া মিষ্টি আলু সেক্স হরমোন তৈরিতেও সাহায্য করে। মিষ্টি আলু উচ্চ আঁশ জাতীয় খাবার হবার কারণে এটি কি করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং যাবতীয় দেহের পুষ্টি যোগান দেয়। তাই আমাদের কম বেশি সবারই উচিত নিয়মিত মিষ্টি আলু খাওয়া। যেহেতু এটি একটি সিজনাল সবজি, সেহেতু এই সময়টাতে আমাদের সবার উচিত মিষ্টি আলু খাওয়া। মিষ্টি আলু আমরা নিয়মিত খেলে আমাদের সেক্স হরমোন বেশি তৈরি হবে, শুক্রাণুর সংখ্যা বেশি তৈরি হবে, শরীর বেশি হেলদি থাকবে এবং মিষ্টি আলু আমাদের শরীরের ওজন কমাতেও সাহায্য করে। তো বন্ধুরা, আমরা মিষ্টি আলু সম্পর্কে অনেকগুলো মিষ্টি আলুর অনেকগুলো গুণ সম্পর্কে জেনে গেলাম, যেটা হয়তো আমাদের কারোর আগে জানা ছিল অথবা জানা ছিল না। তো এখন আমাদের যাদের উচ্চ ডায়াবেটিস নেই, তারা আমরা চেষ্টা করব কম বেশি মিষ্টি আলু খাবার, কারণ মিষ্টি আলু সরাসরি আমাদের যৌন জীবনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। আমরা যদি নিয়মিত মিষ্টি আলু খাই, তাহলে আমাদের সেক্স লাইফ অনেক বেশি বেটার হবে, আমরা সেক্স সময়টাও আমরা অনেক বাড়াতে পারবো এবং আমাদের যৌন ইচ্ছাও বেশি জাগবে। তো আমি দেখেছি আমার যারা রোগীরা নিয়মিত মিষ্টি আলু খেয়েছেন, তারা অনেক ডেভেলপ করছেন আগের থেকে। যাদের যৌন দুর্বলতা ছিল, যারা যৌনতা নিয়ে ভীতির মধ্যে ছিল, তারা এখন অনেকটাই ভালো আছে। তো বন্ধুরা, আমরা সবসময় শুধু মেডিসিন খাবো, মেডিসিন খেয়ে আমাদের শরীরকে হেলদি করবো, স্ট্রং করবো, এটা কখনোই সম্ভব নয়। আপনার মেডিসিন খেয়ে শরীরে অনেক বেশি এনার্জি আনা, এটা সম্ভব নয়। যদিও কোনো মেডিসিন আপনার শরীরে পর্যাপ্ত এনার্জি দিতে পারে, তবে সেটার কিছু সাইড ইফেক্ট থাকে, যার কারণে আমাদের পরবর্তীতে একটা মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তো আমরা যদি ন্যাচারাল খাবার খাই, আমাদের এই যে প্রকৃতিতে যেসব খাবারগুলো পাওয়া যায়, এগুলো খেয়েও কিন্তু আমরা আজীবন ভালো থাকতে পারি। তো যেটা স্বাভাবিকভাবে পাওয়া যায়, সেই খাবার খেয়ে যদি আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন, তাহলে কেন ভুলভাল খাবার, কেন কোনো দরকার নেই। তো আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে জানতে হবে, স্বাস্থ্য সচেতন হতে হবে। বর্তমান সময়টাতে আপনারা দীর্ঘ জীবন লাভ করতে গেলে আপনাদের অবশ্যই স্বাস্থ্য সচেতনতা দরকার। আপনারা যা ইচ্ছা তাই খাবেন, ভুলভাল জীবনযাপন করবেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন করবেন, এভাবে চললে তো আপনাদের শরীর টিকবে না। আপনি অনিয়ম করবেন, আবার ওষুধ খেয়ে সেটাকে সলভ করতে যাবেন, এটা কি কখনো সম্ভব হয় নাকি? এটা কখনোই সম্ভব হবে না। আপনি চুল মাথার থেকে শেষে ফেলে যদি চুলের প্রত্যাশা করেন যে আমার চুল এখন গজিয়ে যাবে, সেটা সম্ভব হবে না। পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নেই যে রাতারাতি আপনার চুল গজিয়ে দেবে। তাই আমি আমার বন্ধুদের বলবো, আপনারা সবসময় মানসিকভাবে এই রকম প্রিপারেশান রাখবেন যে আমরা মেডিসিন নয়, আমরা প্রাকৃতিক, যে আমাদের প্রকৃতিতে খাবারে অনেকটাই সমৃদ্ধ। আমরা এমন কিছু খাবার খাই যে খাবারগুলো খেয়ে আমরা সুস্থ থাকতে পারি। আমরা যদি খাবার খেয়ে অ্যানি কস্ট, মানে কোনো টাকা পয়সা ছাড়া আমরা যদি সুস্থ থাকতে পারি, তাহলে কেন আমরা
মেডিসিন খেতে যাব। মেডিসিন না খেয়ে যদি ভালো থাকা যায়, আমার মনে হয় কেউ কখনো চাইবে না মেডিসিন খেতে। তো আপনারা আজ থেকেই মানসিকভাবে এই ধরনের পিপাসা নিয়ে রাখুন যে আমরা মেডিসিন খাবো না, তাহলে দেখবেন যে আপনার মেডিসিন অনেক কম লাগবে। আর আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি যা ইচ্ছা তাই খেয়ে যাব, মেডিসিন খেয়ে সুস্থ থাকবো, তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার বন্ধুদের বলবো, আপনারা সবসময় প্রাকৃতিক সব খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় মাঝে মধ্যে মিষ্টি আলু খাবেন, মিষ্টি আলু আপনার যৌন লাইফকে আরও বেশি সুন্দর করতে সহায়তা করবে, আপনার সেক্স লাইফকে আরও বেশি হেলদি করবে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আপনারা মিষ্টি আলু খান, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।